हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिक होचे शुक्र राशि परिवर्तन। शुक्र राशि परिवर्तन करछे 2 फेब्रुआरी थेके कोन राशि थेके कोन राशिते जाच्छे, कुम्भ राशि थेके मीन राशिते जाच्छे। मीन राशिते किन्तु शुक्र उच्चस्थ, तो এই উচ্চস্থ শুক্র কেমন ফল দেবে সেটা আমাদের জেনে নিতে হবে। শুক্র মীন রাশিতে থাকবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। জানেন বন্ধুরা, শুক্র আমাদের লাইফে কমফর্ট, লাক্সারিয়াসনেস, প্রেম, বিজনেস, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে অপারেট করে। তো আমাদের লাইফে এগুলো কতটা আছে বা নেই সেটা আমরা ইন্ডিভিজুয়ালি রাশি অনুযায়ী জেনে নেব। যে রাশিটি নিয়ে সবার ফার্স্টে বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 12th হাউসে শুক্রের এই গোচরটা হচ্ছে। তো শুক্রের এই গোচরটা 12th হাউসে হওয়ার জন্য ফার্স্টে যে কথাটা বলবো, আপনাদের লাইফে লাক্সারিয়াসনেসটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের খরচা বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে, খরচা বৃদ্ধি পাচ্ছে, লোন হয়ে যাবে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেকে এমনও আছে দেখবেন ধার নিয়ে, অন্যের থেকে অর্থ ধার নিয়েও কিন্তু আপনারা খরচা করছেন, নিজের কমফোর্ট, লাক্সারিয়াসনেস, ঘোরাফেরা, এই সমস্ত ব্যাপারে শুক্র আপনাকে প্রচণ্ড পরিমাণ ইন্ধন যোগাবে। অপরদিকে আরেকটি কথা বলবো, আপনাদের কিন্তু কোথাও ভ্রমণ হতে পারে, যাদের ফরেন কানেকশান ইন্ডিকেট করে বার্থ চার্ট, শুক্র আপনাদের কোথাও গিয়ে কিন্তু ভ্রমণও করাতে পারে। ফরেন কানেকশান তো, ফরেনে যাওয়ার যাদের চান্স আছে তারা তো যাবেই, তাছাড়া যারা এমনি টুকিটাকি ঘুরতে যেতে চাইছেন সেটাও কিন্তু হয়ে যাবে আপনাদের। আর একটা জিনিস বলবো, শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। এই জিনিসটাকে আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে। সহজে কারোর সাথে কোনো রকম অশান্তি বিবাদের মধ্যে জড়িয়ে যাবেন না, যার ফলে কিন্তু আপনাদের কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করতে পারে। কোনো মহিলার সাথে কোনো অশান্তি হলে সেটা থেকে একটু নিজেকে দূরে রাখুন, বিশেষ করে মহিলাদের থেকে আপনাদের কিন্তু কোনো রকম বিপদ আসতে পারে। অপোজিট সেক্সের প্রতি যাদের একটু বেশি অ্যাডিকশান আছে তাদের কিন্তু এই সময় একটু সামনে চলতে হবে, না হলে কিন্তু সেটা যে অপোজিট সেক্সের প্রতি আপনাদের যে অ্যাডিকশান সেটা নিয়ে আপনাদের ফ্যামিলিতে একটা অশান্তি কিন্তু তৈরি হবে। মোটামুটি শুক্রের এই গোচরটা মেষ রাশির মানুষদের জন্য আমি বলবো মোটামুটি, খুব ভালো কিছু বলবো না, খুব খারাপ কিছু বলবো না, নিজেদের একটু ব্যালেন্স করে চললে কিন্তু ভালো রেজাল্টগুলো এনজয় করতে পারবেন। তাহলে শুক্রের এই গোচরটা নিয়ে খুব এনজয় করুন, আর আমাকে জানান যে আপনাদের কতটা, এই যে আমি কথাটা বললাম কতটা আপনাদের সাথে মিললো না মিললো। তার আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে, কী কাজ, আমি স্যাটারডে ট্রানজিস্ট নিয়ে একটি ভিডিও আপ করেছি, যখন ভিডিওটি দেখছেন অলরেডি স্যাটারনে ট্রানজিস্ট হয়ে গেছে। স্যাটারনে ট্রানজিস্ট হয়েছে January 24 থেকে। এই স্যাটার্ন ট্রানজিট আপনাদের লাইফে কী ফল এনেছে না এনেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেনে নেওয়া। আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, গিয়ে দেখে নিন আর আমাকে জানান ভিডিওটি। এবার জেনে নেব বিশ্বরাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। বিশ্বরাশির 11th হাউসে গোচরটা হচ্ছে। 11th হাউস মানে হচ্ছে হাউস অফ গেইন। আপনাদের আর্থিক যোগাযোগ কিন্তু খুব ভালো হবে, কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে সেটা কিন্তু পেয়ে যাবেন। অর্থ সঞ্চয় কিন্তু আপনাদের এই সময় দুর্দান্ত হবে, মায়ের থেকে কিন্তু আপনারা এই ব্যাপারে হেল্প পেতে পারেন ফিনান্সিয়াল ব্যাপারে। তবে আর একটা কথা বলবো, যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগ হবে। অনেকে ভাববে পড়াশোনাটা ছেড়ে দিয়ে কোথাও একটা জব করি, মানে কিছুটা অর্থের প্রতি নেশা তৈরি হয়ে যাবে, যার ফলে পড়াশোনাটা কিন্তু ডিস্ট্র্যাক্ট হবে। অনেকে রোম্যান্সের প্রতি কিন্তু মন চলে যাবে, প্রেম ভালোবাসা এইসব ব্যাপারে কিন্তু মন চলে যাবে। স্টুডেন্টদের কিন্তু ডিস্ট্র্যাক্ট করবে শুক্রের এই গোচরটা। আর্থিক দিক থেকে ভালো, যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব অনুকূল, আপনারা বিজনেস শুরু করতে পারেন। নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা আপনাদের জন্য দুর্দান্ত, যাকে বলা চলে। বিষয়রাশির মানুষ জন্য শুক্রের এই গোচরটা কিন্তু দারুণ রেজাল্ট নিয়ে আসছে। এবার জেনে নেব মিথুন রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। মিথুন রাশির কিন্তু 10th হাউসে এই গোচরটা হচ্ছে। সামাজিক, আপনাদের সামাজিক মান প্রতিষ্ঠা কিন্তু খুব বৃদ্ধি পাবে, সমাজে আপনাদের লোকজন খুব ভালো কিন্তু চিনবে, মায়ের দিক থেকে আপনারা খুব সাপোর্ট পাবেন। যাদের বাড়ি একটা ড্রিম ছিল, নিজস্ব একটা ছোট্ট বাড়ি হবে বা ফ্ল্যাট হবে, তাদের কিন্তু এই ড্রিমটা এই সময় ফুলফিল হয়ে যেতে পারে। কাজের জায়গায় আপনাদের অর্থ বৃদ্ধি, কাজের জায়গায় আপনাদের প্রমোশন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ঘটবে।
এই জিনিসগুলোর জন্য আপনারা লাইফে কিন্তু খুব হ্যাপি থাকবেন, স্বাভাবিক। একটা মানুষের সাথে এত কিছু ভালো হলে যে কোনো মানুষ হ্যাপি থাকে। শুক্রের এই গোচরটা মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু খুব দুর্দান্ত একটা রেজাল্ট নিয়ে এসেছে। এবার জেনে নেবো কর্কট রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে শুক্রের এই গোচরের ফলে। কর্কট রাশির মানুষদের 9th হাউসে গোচরটা হচ্ছে, ভাগ্যের স্বাদ পাবেন যে কোনো কাজে, কিন্তু ভাগ্যের উন্নতি এই সময় আপনারা দেখতে পাবেন। আধ্যাত্মিক ভ্রমণ কিন্তু আপনাদের এই সময় খুব ভালো হবে। অর্থনৈতিক অবস্থা অনেকটা অনেকটা আগের থেকে বেটার হয়ে যাবে। ছোটো ভাই বোনের সাথে রিলেশন ভীষণভাবে স্ট্রং হয়ে যাবে। যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভীষণ অনুকূল। বাড়িতে কথাবার্তা বলুন, লাভ ম্যারেজের জন্য পারফেক্ট সময়। রিলেশনটা কিন্তু অনেক বেটারও হবে। কর্কট রাশির মানুষদের জন্য শুক্রের এই গোচরটা কিন্তু খুব 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 দুর্দান্ত একটা রেজাল্ট নিয়ে এসেছে। এবার জেনে নেবো সিংহ রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে শুক্রের এই গোচরের ফলে। সিংহ রাশির মানুষদের কিন্তু 8th হাউসে শুক্রের এই গোচরটা হচ্ছে। অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো থাকছে। হঠাৎ করে কোথাও থেকে কিন্তু অর্থ আপনারা পেতে পারেন। পৈতৃক সূত্রে কোনো অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন। যারা বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা খুব ভালো। বিজনেস শুরু করুন, বিজনেস খুব রেজাল্ট ভালো দেবে। আর একটা কথা বলার আছে যেটি খুব ইম্পর্ট্যান্ট, আর খুব মন দিয়ে শুনবেন। যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে তারা কিন্তু এই সময় একটু অ্যালার্ট থাকুন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে। অনেকের কি হবে, ক্লোজ কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু আপনারা জড়িয়ে পড়বেন। এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ব্যাপারে আপনাদের কিন্তু অনেকটা অর্থ ব্যয় হতে পারে। এই দিকটা কিন্তু আপনারা নোটিস করতে হবে সিংহ রাশির মানুষদের জন্য, না হলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না যদি এই জায়গাটাকে আপনারা কন্ট্রোল করে নিতে পারেন। এবার জেনে নেবো কন্যা রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে শুক্রের এই গোচরের ফলে। কন্যা রাশির 7th হাউসে শুক্রের এই গোচরটা হচ্ছে। দাম্পত্য সুখ কিন্তু খুব বৃদ্ধি পাবে। তবে আর একটা জিনিস, আপনাদের লাইফস্টাইলটা খুব লাক্সারিয়াস হয়ে যাবে। ভোগবিলাস প্রচণ্ড বাড়বে জীবনে, অত্যাধিক ভোগবিলাস বাড়বে, যার ফলে কিন্তু খরচা থাকছে। তবে আর একটা কথা বলবো, ধরুন কোনো রকম এক্সট্রা ম্যারিটাল যাদের অ্যাফেয়ার আছে তাদের জন্য কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে তাদের লাইফে। আপনারা একটু এই সময় নিজেকে খুব পরিপাটি করে রাখবেন, সাজিয়ে গুছিয়ে এইসব ব্যাপারে পরিপাটি করে রাখবেন। কিন্তু একটা জিনিস নোটিস করতে হবে, আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনাকে কোথাও গিয়ে একটু ডাউট করছে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের এই সময় ঘটবে। যারা বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেস কিন্তু আপনাদের এই সময় খুব দুর্দান্ত হবে, ভালো রেজাল্ট কিন্তু বিজনেসে আপনারা দেখতে পাবেন। এবার জেনে নেবো তুলা রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। তুলা রাশির 6th হাউসে শুক্রের এই গোচরটা হচ্ছে। লোন পেয়ে যাবেন, লোন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য খুব ভালো সময়, লোন বৃদ্ধি পাবে। লাইফে লাক্সারিয়াসনেস বৃদ্ধি পাচ্ছে, খরচা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিক। লাইফটাকে লাক্সারিয়াস করলে তো খরচা বাড়ে। ভোগবিলাস কিন্তু জীবনে প্রচণ্ড পরিমাণ বাড়বে। আপনারা প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন আপনাদের ক্লোজ কারোর জন্য, ওয়াইফ বা গার্লফ্রেন্ড, এইসব ব্যাপারে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। এই জিনিসটাকে কিন্তু আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। বৃশ্চিক রাশির 5th হাউসে গোচরটা হচ্ছে। ফার্স্টেই যেটা বলবো, স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা একটু কমপ্লিকেটেড। স্টুডেন্টরা কোথাও গিয়ে একটু অমনোযোগ হবেন, পড়াশোনায় অলসতা দেখা দেবে, যে জিনিসটাকে কিন্তু আপনাদের একদম ইগনোর করতে হবে। অলস হলে কিন্তু একদম চলবে না, জোর করে পড়াশোনা করুন। এই সময় পড়াশোনার প্রতি স্টুডেন্টরা কিন্তু খুব ডিস্ট্র্যাক্ট হবে। আপনাদের কিন্তু এই সময় আর্থিক জ্ঞান খুব ভালো হবে, আর্থিক জ্ঞানের জন্য সময়টা খুব দুর্দান্ত। যারা অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। অনেক দিন ধরে চাইছিলেন যারা, তাদের কিন্তু এই সময় গুড নিউজটা পেয়ে যেতে পারেন। এবার জানবো ধনুরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। ধনুরাশির 4th হাউসে গোচরটা হচ্ছে। আর্থিক উন্নতি কিন্তু খুব ভালো হবে। আপনার পিতারও কিন্তু আর্থিক উন্নতি খুব ভালো হবে। রোম্যান্টিক ব্যাপার থাকছে লাভ লাইফে, ম্যারেজ লাইফও কিন্তু খুব দুর্দান্ত থাকছে। যারা অনেক দিন ধরে ভাবছিলেন খুব খরচা বৃদ্ধি হয়ে যাচ্ছিলো, তাদের কিন্তু এই সময় সেভিংসটা কিন্তু খুব দুর্দান্ত হবে। যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন গাড়ি বা বাড়ি এরকম একটা, তাদের কিন্তু এটাই সময় স্বপ্নটা পূরণ হওয়ার। তাই ধনুরাশির মানুষদের জন্য শুক্রের এই গোচরটা শুধুমাত্র কিন্তু গুড নিউজ নিয়ে এসছে, তাই খুব এনজয় করুন শুক্রের এই গোচরটা। এবার জেনে নেবো মকর রাশির মানুষদের কি প্রভাব পড়েছে না পড়ছে। মকর রাশির মানুষদের 3rd হাউসে এই গোচরটা হচ্ছে। আর্থিক বৃদ্ধি কিন্তু দুর্দান্তভাবে ভালো হবে। আর্থিক জ্ঞান আপনারা কিন্তু এই সময় খুব ভালো
করতে পারবেন। ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন, আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে আপনাদের এই সময়। কোথাও আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু আপনাদের ভ্রমণও হতে পারে। শুক্রের এই গোচরটা আপনাদের লাইফে কিন্তু একটা আলাদা ধরনের কমফোর্ট নিয়ে আসবে, যেটা আপনারা খুব দুর্দান্তভাবে এনজয় করবেন। এবার জেনে নেবো কুম্ভ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কুম্ভ রাশির সেকেন্ড হাউসে এই গোচরটা হচ্ছে, আর্থিক উন্নতি কিন্তু থাকছে, কাজের জায়গায় সিনিয়র আর ফ্যামিলিতে বড় কারোর খুব সাহায্য পাবেন, খুব উৎসাহ পাবেন নিজের কাজের জন্য। ভোগ বিলাসের প্রতিও কিন্তু আপনাদের একটু অ্যাডিকশান বাড়বে। রোম্যান্টিক ব্যাপারও কিন্তু লাইফে থাকছে, লাভার্স বা ওয়াইফের সাথে রিলেশন কিন্তু খুব ভালো হয়ে যাবে এই সময়। আপনাদের আর একটা জিনিস ঘটবে, যেটা হচ্ছে একটু মেয়েদের প্রতি অ্যাডিকশান আপনাদের বাড়বে, যে জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, না হলে এই জিনিসটা আপনাকে খারাপ পথে পরিচালনা করতে পারে। এবার জেনে নেবো মীন রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। মীন রাশিতেই শুক্রের এই গোচরটা হচ্ছে, মীন রাশির মানুষদের জন্য সবথেকে যে ভালো কথাটা, যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন কি বিয়ের জন্য বা যাদের বিয়েটা হচ্ছিল না, তাদের কিন্তু এই সময় বিয়েটা হয়ে যেতে পারে। বিজনেসের জন্য খুব ভালো সময়, বিজনেসে ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক দিন ধরে সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ সলভ হয়ে যাবে। আপনারা একটা ভালো রিলেশন এই সময় কিন্তু নিজেদের মধ্যে কেমিস্ট্রি তৈরি করতে পারবেন। দাম্পত্যের সুখ কিন্তু আপনাদের এই সময় বৃদ্ধি পাবে, এই ব্যাপারে কিন্তু খুব ভালো সময় থাকছে। তাহলে বন্ধুরা, শুক্রের এই গোচর নিয়ে ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, টাটা।